আমি রাজরাস্তায় বসবু যদি আবশ্যক পড়ে সম্পূর্ণ ভাবে আমি আত্মাহুতি দেব সমান কাম করে পচাশ হাজার টঙ্কা ষাঠি হাজার টঙ্কা সার মানে দরমা পৌঁছান্তি সেইটি গোটে লোক সমান কামনা করে বায়োমেট্রিক দেই সে কিন্তু পাঁচ হাজার টাকা পাইব কেতে দূর গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তিযুক্ত স্যার গোটিয়ে শব্দরে কহিলে পূর্ণ অনুদান তার অর্থ যেটি সমান কাম করে পচাশ হাজার টঙ্কা ষাঠি হাজার টঙ্কা সার মানে দরমা পৌঁছান্তি সেইটি গোটে লোক সমান কামনা করে বায়োমেট্রিক দেই সে কিন্তু পাঁচ হাজার টাকা পাইব কেতে দূর গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তিযুক্ত এইটা মো তরফর আপনার প্রশ্নবাচি সরকারকে এতে কহিপারে সরকার লাস্টে এক ছ দুই হাজার আট মশিয়া পূর্বরু নেলে কিন্তু এপর্যন্ত তের বর্ষ হয়ে গেল এক ছ দুই হাজার আট রু তিরিশ এগার দুই হাজার তের পর্যন্ত দীর্ঘ তের বর্ষ ধরে মাগণার খটু থাকা সার মানুষ দরমা মিলুনি এইভাবে গোটে অন্য প্রথা চলব না এবে পাঁচ হাজার টঙ্কা দরমা আছে নিবেদন করবু আমি সরকারি তহবিল অন্তর্ভুক্ত করা চাকির পূর্ণ শর্তাবলী সহিত পূর্ণ অনুদান দাবি পরিপূর্ণ হেলা পর্যন্ত আমি রাজরাস্তায় বসবু যদি আবশ্যক পড়ে সম্পূর্ণ ভাবে আমি আত্মাহুতি দেব এটা শেষ নিষ্পত্তি আমি নিয়েছি।